সমস্যা আমি সমাধান কি দিব, মানে লোকাল বাসের এক নম্বর হচ্ছে যে সিট গুলা খুবই খারাপ থাকে, ছেঁড়া ফাড়া, মানে এই যে আজকে সিফাত আমারে বসাইছে এই দেখেন। পরিবেশ পরিস্থিতি সময় আপনারা অনেক সিচুয়েশনের ভিতরে ফালাইবো, আপনি এটা চুপচাপ ধৈর্য সহকারে সবর সহকারে হইন না, কেমনে সুন্দর ভাবে আগায় যাওয়া যায় ঠিক আছে, ওইভাবে আপনার চেষ্টা করতে হইব। আর আরেকটা জিনিস হয় ভাই, লোকাল বাসের মধ্যে আপনি দেখবেন জ্ঞানী কথা বলছো ভাই, এটা হয়ে যায় মারে বাপ, এটা জ্ঞানী কথা বলছো। ভাই ঠিক আছে, হ্যাঁ চক্কর বক্কর আপনার স্বাগত জানাইতেছি, আয়া পড়ছি আমি শিফাত, তো আপনার লগে আছি আর আমগো ভাই আইছে। ভাই অনেক শুক্রিয়া, কিছুক্ষণ আগে আপনার ঘরে আমি দেখাবার পারি না, আমি করছি কি হেনে কাম করতেছিলাম, কাম কাজ করতেছিলাম, মা আমি হেনে চাই দি ভাই আমার করলে আমাকে কি পরে দেখা দিই যে ভাই আইছে লোক আমার শোয়ের ভিতরে, এর আগের বার রিপোয়া গেছিল যে আমার লোয়া তুই আরেকটা কর, এবং আমরা যখন ছাড়লাম দেখলাম আমি বুঝি ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ডরা তো একেবারে আপনার লুফ হয়ে রয়েছে ভাই, খুশি হয়েছে আপনি বাইতে ছিলেন না সফটিং করে, আচ্ছা মনে আছে না, আচ্ছা সবাই 100 টাকা করে পাঠিয়ে দিছিলাম মোবাইলে আর কি, খুবই ভালো কাম করছে। এই যে আপনারা খালি কোন আমগো খালি বাজেট নেই, বাজেট নেই, দেখছেন কত বাজেট। আর আপনার লেগে আমি আচ্ছা কবিতাটা কই, আমি একটা কবিতা লিখছি আবার কবিতা, আচ্ছা শিফাত তোর কি কোনো কবিতার বই বের হয়েছে? না ভাই আমি বাইর করি না, বাইর করলে এটা রয়ে যাবো, আমার কথা লোক এগুলি বাতাসে বাসুক, আচ্ছা এগুলো মানুষের মনে থাকুক, মনে মনে থাকুক, সব জিনিস বই থাকলে হয় না, যে আপনার যে ভালোবাসাটা এটা বই আছে না, বই কিন্তু নাই, আপনার দিলের মধ্যে আছে কলম, এ আমি দিলে থাকবে না বাতাসে, এই যে তোরটা কিন্তু দিলে থাকবে, তুই যদি একটা কবিতার বই বাইর করস এটা পাইরেসি হয়ে যাবো, আমার অনেক স্পন্সর করে এটা বস্তু পাইরেসি হয়ে যাবো, তখন এটা খালি ঘুরতে থাকবো বিভিন্ন জায়গায়, এটা একটা ভালো কথা বুঝছিস, তুই বের করে দে, বের করে দিলে এবার বইমেলা বের করে দে, এটা ঘুরতে থাকবো সবাই কপি করবো, আমার এই একটা ভাই কাহিনী এটা আপনি আজকে কোন মানে আপনার হয় কিনা আমি জানি না, আপনার তো যথেষ্ট পরিমাণ বইমেলার লোক একটা কানেকশন আছে, কানেকশন আছে ঠিক, মনে করেন পয়লা ফেব্রুয়ারিতে বইমেলাটা শুরু হয় ফ্রেন্ড উইন্ডেন, আমার ঠিক 31 জানুয়ারি আমার মনে পড়ে যে একটা বই লেখনের কথা আছে, আচ্ছা আমি কেমনে লিখবো কোন, এটা কিন্তু খুব বিচক্ষণ, মানে এটা পণ্ডিতের একটা লক্ষণ, এটা তোর মধ্যে একটা পণ্ডিত আছে, যারা পণ্ডিত লোক তারা সবসময় একটু অলস থাকে, এবং তাদের এরকম বই মেলার আগের দিন বই লেখার কথা মনে হয়, এটা আমার মনে হয় তুই পজিটিভলি নে, এটা তুই একটা ভালো একটা তোর গুণ, এটা পুরো মানে আপনি যে লাইনটা বললেন পজিটিভলি নিয়েছি, কিছু যে অলসটা করছেন না ওইটা আমি বুঝতেছি না, আমি এটা আসলে কেমনে লোক না, মানে এই এই যে তুই যে সারা বছর এত সময় থাকার পরও 31 তারিখে মনে হয় তুই তো অলস, অনেকে জিব্বার সমস্যা থাকে, তখন দেখেছে দাঁতের লেগে দাঁতের মারি মুড়ি লুজ হয়ে গেল, তখন আমার চোখকেও দেখবো না তো, কই বার পারবো না, আমার প্রমোশন আমারই তো প্রবলেম হয়, যেমন শুভেচ্ছা বলতে যাই আমি বলছি শুভেচ্ছা, আমি তো সচেতন এইটা কই বার গেলে আমার মনে করেন খবর হয়ে যাবে, আমরা কঠিন কিছু তো যেমন আমরা সহজ ভাবে থাকবো, আমরা সহজ মানুষ, আমি বি ভাই বি ভাই একটা দোকানদারি করে খুব সুন্দর দোকানদারি লয়ে কথা কমবো, মাকার তার আগে আমি কবিতাটা কইবার চেয়েছি, আজকে একটা বড় ধ্যান ধোয়া উঠতেছে কবিতা মাত্র লিখছি, ঘুমেতে উঠে আমি খুঁজতাছি একুল অকুল, ঘুমেতে উঠেই আমি খুঁজতাছি একুল অকুল, চাহে দি লগে বহা টি স্টলের মুকুল, ও মা গো কিমুন চলে দোকানদারি কিমুন টি স্টল, আপনার লেগে আনতে পারেছি কদু জাতের ফল, খুবই সুন্দর, এর আগের বার চাইছিলেন জুস চাইছিলেন, আচ্ছা আচ্ছা কদু কদু জাতের ফল, মানে এটা শাকসবজির পিটও ফিল আপ করবো, আচ্ছা আবার মনে করেন আপনি ফলের একটা বলি আর কি একটা বানাই দিচ্ছেন, হ্যাঁ কদুটা ভাল লাগে আমার, ভাল লাগে কদু লাউ, পণ্ডিতরা যা যা বলে তাই আর কি হয়ে যায় বানি হয়ে যায় ভাই, কদু বললে যা বলছো দোয়া রাখেন ভাই, দোয়াটা রাখেন আপনি, এমনি তো এর আগের বার দিয়েছিলেন, আবার যাওয়ার সময় একটু পিঠে দিয়ে, আচ্ছা একটু টিপ দিয়েন জোরে, তাহলে আর কি মাসাজ হয়ে গেল, আচ্ছা আর আমার কাছে তো আমার ফ্রেন্ড অনেক লিখছিল, আপনি নিজেও দেখছেন যে আমার খালি লিখে এরা খালি লিখে প্রচন্ড, সবার হাতের লেখা সুন্দর একই রকম, দেখেন
একই রকম হাতের লাগা সবার আসলে এখন এখন দেখি কি আমি আমাকে যত মানুষ কমেন্ট করে এসএমএস করে সবার হাতের লাগা একরকম আর আম গোসম আম হাতের লাগা নিজেরাই বুঝতাম না বুঝতাম এটা খুব ট্যালেন্টেড ভাই এই আপনারা ঘুমান কেমনে অসাধারণ ভাই এটা আছে কি মানে কোন সাত মাত্রা আছি আসছে অসাধারণ অসাধারণ আসি দেখবেন আসি দেখে এটার একটা সুবিধা আছে ভাই এই যে আমরা আসলে কারণ আমরা অনেক সময় কোনো কাহিনী বুঝা ছাড়াও আরেকজনের আসতে দেখলে আসি আর আসিটা লোকের দিলের মনে দিলের লেগে বহুত ভালো এই যে ভাই আপনার লেগে ফ্রিতে আজকে এই ইটা দিয়ে দিল আপনি হ্যার লোকের যে যতটুকু যত মাত্রায় আসছেন এটার টাকা আমগো লাগবো না স্বাস্থ্য ভালো হবে মাফ করে দিন হাতি সবসময় হেসে থাকে ও দেখবে যে হাতি দেখবে দুইটা দাঁত সবসময় বের করে থাকে তোমাদের এই শোতে সম্ভব হলে লোকাল বাসের সমস্যা গুলা নিয়ে সমাধান দিবে আমি প্রতিদিন এই জ্বালা সহ্য করি ভাই লোকাল বাসের সমস্যা আমি সমাধান কি দিব মানে লোকাল বাসের এক নম্বর হচ্ছে যে সিট গুলা খুবই খারাপ থাকে ছেঁড়া ফাড়া মানে এই যে আজকে সিফাত আমাদের বসাইছে এই দেখেন আচ্ছা দেখাইলাম না এটা এই সিটটার মধ্যে তিন চারটা তালি লাগানো লোকাল বাসের সমস্যার মধ্যে আমি একটু আমি আপনি তো মাইন্ডসেট মনে নেগেটিভ জিনিস ঢুকাই দিচ্ছে তালি মারা মানুষ আপনারা তালি দেন না ওই তালি লাগানো ভাই আগান আচ্ছা লোকাল বাসের সমস্যা তো এটা একটা বললাম আরেকটা সমস্যা হচ্ছে এটা ধরেন ভয়ঙ্কর সমস্যা মানে আপনি কোন দুনিয়া যাবেন আপনি এটা জানেন না আমি একবার লোকাল বাসে বসেছিলাম পিছনের সিটে একদম লাস্ট সিটে খুব সাবধানে বসবেন আমি লাস্ট সিটে বসে আছি আর পিছনে পাটা গেল পা দেখি যে গোল ঘুরতেছে ওইটারও আমি পাটারও ঘুরাইতেছি আর একটা জিনিসকে মানে লাথি মারতেছি তেমন করে তারপর নিচে তাকায় দেখি কি যে দুইটা বড় বড় সিলিন্ডার ওই যে গ্যাস থাকে না ওইটার উপরে বসে রয়েছি আমি খুব সাবধানে যাবেন আরেকটা জিনিস আপনি পাবেন যে লোকাল বাসের মধ্যে মানুষ তো প্রয়োজনে উঠে লোকাল বাসে তো আর অপ্রয়োজনে উঠে না আপনি দেখবেন ড্রাইভার গো বা এরকম একটা টেন্ডেন্সি থাকে মানে পিছন থেকে বইরা আইতে আইতে প্যাসেঞ্জার যতক্ষণ পর্যন্ত হের কোলে না বইবো যতক্ষণ চাইতেছি যে সবারই সময়ের দাম আছে একটু দুই একটা টাকা না কম পাবেন পরে বারবার পাই যাবেন সমস্ত নাকি কারণ একটু সময় মতো নিয়ম কানুন মাইনে চলেন সবারই সময়ের দাম আছে খালি ড্রাইভারের সময়ের দাম আর একটু কম দাম খেয়ে গেছে সবার সময়ের দাম আছে শুধু ড্রাইভারের সময়ের দাম নাই ও কিন্তু চুপচাপ বসে থাকে জায়গা মতো আপনার কিছু স্কিল লেগে না মানে অনেকক্ষণ করছি তো সামনে আর কি প্রচুর প্রেসার দেওয়া কথা বলছি আমি বলছি লোকাল বাসের এটা একটা প্রবলেম ঝাপায় যাওয়া আবার আবার আরেকটা জিনিস আপনি পাবেন যে এই কথাটা কথা ঠিক হবো কি না আমি তবি কই ওকে প্রচন্ড গরম প্রচন্ড গরম আপনি পানি তৃষ্ণা লাগছে আপনি জেনে মুখ দিবেন হনে দেবেন বকল তোলা গাম হেন দেয়া হন দেয়া বাকিটা কইলাম নাম তৃষ্ণা মিটা যাবার পরে যদি কোনো ভাবে মুখ দিয়ে ঢুকে আর কি আচ্ছা আচ্ছা কিন্তু ঠিক হইব না আপনার আসলে ওই জায়গাটার মধ্যে আপনারা যেটা কইবার পারি ওইটা লোকে লোকাল বাসটা আপনার বাড়ির বাড়ি যে লোকাল বাসে উঠেন ওইটা যে জায়গা থেকে উঠে আপনি গিয়ে হনে গিয়ে খারাপ দেখবেন হনে গেলে মনে হয় একটু ভিড়ভুর কম হইব সিট সুট পাইবো পাশে বয়ে সুন্দর হয়ে যাবার পারবেন আর যদি মাঝখান থেকে উঠেন তাহলে ভাই কিছু করার নেই ড্রাইভার গুলো খাতির লাগান আপনি বাসা পাল্টাইতে হবো আর কি আপনি যেখান থেকে বাস ছাড়ে ওইখানে বাসা নিতে হবে তাহলে আপনি ধরেন লোকাল বাসের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে আপনি ডিরেক্ট একদম প্রথম প্রথম যাত্রী আপনি ফারজানা হোসেন আচ্ছা আমগুলোকে অনেক মজার মজার সলিউশন পেলাম আর যে মুকুল ওয়েলকাম টু চক্কর বক্কর মাই বেস্ট শো আচ্ছা অসাধারণ একজন ফ্রেন্ড জানেন না চক্কর বক্করের পয়লা এপিসোড ফার জানা ইয়া ফার জানা ফার জানা মানে দূরে জানা জানা কিন্তু আমরা দূরে চাই না আমরা চাই আপনার কাছাকাছি থাকেন এই ফার জানার লোকে ওই ফার জানা ভাই যেই ফার জানা আমগো চক্কর বক্করের প্রথম এপিসোড শুরু হওয়ার আগে তো কমেন্ট কর শুরু করছে অরে বাবা প্রশ্ন করেন না কেমনে আচ্ছা কারণ আমি এটা ফ্লোতে কয়ে লাইছি এটা আচ্ছা আচ্ছা না না বুঝতে পারছি এটা তো ভালোবাসার টানে আর কি ফার জানা একদম পুরো নিবেদিত প্রাণ আমাদের শোর জন্য ইয়া এটা একটু দোয়া ভাই ফার জানা অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আপনার জন্য ইয়েস ওকে সায়ন আছে আমগুলোকে সায়ন সায়ন তো আমরা এটা সিয়ান হইবার পারি হ্যালিং ছিল গিয়া সেই মজা পাইছি ওয়েলকাম মুকুল ভাই
ওকে মুকুল ভাইরা সবাই স্বাগত জানাইছেন এমডি সুমন মোল্লা লিখছিল ওকে ওয়েলকাম আছে ঘটনাটা কি এই সায়ন সুমন মানে এরকম এরকম নাম কেন সব স স স স আপনি যদি খেয়াল করেন এদিক ওদিক চান সব ভালো বা স্টার লেভেলের মানুষগুলো তো এস দিয়ে শুরু হয় তো আছে হয়তো বা আপনি হয়তো আরে আমারটা তো অনেক উপরে বেটা এম দিয়ে কি শুরু হয় জানোস কি মুন চক্কর বক্কর শো অসম শো হয়েছে আজকে সামনে এটা হইব অর্ণব খান লিখছিল মুকুল দাদা চলে আসছে আজ শিফাত বোদ্দা তুমি কিপটা নাকি হালকা কিপটা নাকি হার কিপটা আমাদের শোতে খালি এসএমএস করে ওকে দিল দিল দিলওয়ালা ভালোই লাগছে অনেক অনেক সুপিয়া দিল দিল দিলওয়ালা এই যে আপনারা লিখতেছেন খালি লিখতে হবে দিল দিল দিলওয়ালার সাথে কিন্তু মিষ্টি কুমড়ার একটা মিল আছে কিরম ভাই আচ্ছা যেমন মিষ্টি কুমড়া দেখবি যে ভাগ ভাগ করে বিক্রি করে মানে 20 টাকা করে পিস আগে 10 টাকা করে বিস্তো এখন দাম বেশি 20 20 20 টাকা করে আচ্ছা তো দিল দিল দিলওয়ালা কিন্তু তার এই হাড়টারে ভাগ করছে কিন্তু দিল 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 তাহলে বোর উপর তো রিস্ক আছে বোর উপর অনেক রিস্ক আছে তার দিল কিন্তু ছটপট করে বিভিন্ন দিকে যাইতে চায় ছটপট করে এদিক ওদিক যদি দিয়া দেয় চিনি চিনির দামটা একটু বাড়ছে তো তাই জন্য একটু আমি লাভটা কম করি আমি দাম বাড়াইনি আর কি মানে আমি একদম যোগ্য একটা দোকানদার মানে নিজে লাভ কম করি নিজে কম খাই কিন্তু আমি দর্শকদেরকে বেশি খাওয়াতে চাই হিগেন আপনি হিগেন না কেলে হিগেন মিয়া 10 টাকা দা ডিম কিনা 20 টাকা দা বেচে আর 70 টাকা দা ডাব কিনে 200 টাকা দা বেচে বেচতেছে দেখেন আর কি নাই কত সুন্দর দেন তো চেহারাটার ভিতরে কেমন একটা আমি লাইটও জ্বালাই নি লোকাল বাস নিয়ে কিছু কথাবার্তা মানে লোকাল বাস সবচেয়ে বেশি ভয়ঙ্কর আমাদের মধ্যে মধ্যবিত্ত কিংবা নিম্ন উচ্চবিত্ত মধ্য নিম্নবিত্ত যত বিত্তবিত্ত আছে ভাই আপনি আপনার টাকা লোকাল বাস নিয়ে সমস্যা একটা হয় না কিন্তু একটু উচ্চবিত্তদের লোকাল বাস নিয়ে একটা সমস্যা হচ্ছে কারণ লোকাল বাসের হেল্পাররা এই একটা 35 লাখ টাকা 50 লাখ টাকা একটা 65 লাখ টাকা দামের গাড়ির প্লাস্টিক বলে ডাকে এটা আমার খুব খারাপ আসলে ভাই মানে ভাই দিল দিল ছিড়ে ওস্তাদ ভাই প্লাস্টিক কিন্তু দেখা গেল গাড়ির দাম 85 লাখ টাকা হ্যাঁ কিন্তু আবার আপনার 85 লাখ টাকা যে গাড়ির দাম বা 20 টাকা যে গাড়ির দাম হ্যার কষ্টটা আবার দেন ওর প্লাস্টিক কইতাছে কিন্তু হ্যাঁ কিছু করে পারো না না কিছু লাগে দিয়ে যায় তাহলে এই কিছু বলতে পারে না মানে এই জায়গায় কবি নির্বাহ আগে ইয়াস এই জায়গায় কিন্তু শিক্ষণীয় ব্যাপার আছে পরিবেশ পরিস্থিতি সময় আপনারা অনেক সিচুয়েশনের ভিতরে ফালাইবো আপনি এটা চুপচাপ ধৈর্য সহকারে সবর সহকারে হইন না কেমনে সুন্দরভাবে আগায় যাওন যায় ঠিক আছে ওইভাবে আপনার চেষ্টা করতে হইব আর আরেকটা জিনিস হয় ভাই লোকাল বাসের মধ্যে আপনি দেখবেন জ্ঞানী কথা বলছো ভাই এটা হয়ে যায় মারে বাপে জ্ঞানী কথা বলছো মানে জিনিসটা হচ্ছে নানা রকম বিপদে পড়বেন কিন্তু আপনি পাশ কাটা সব সময় কান দিবেন না ইয়া 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 কান দিবেন না যেমন প্লাস্টিক বলার পরও আপনি চুপচাপ চলে যান যে কিছু করার না আছে মেনে নিলাম ইয়া ভাই দিস দ্যাট ইজ দিস ইয়া ইয়া কিন্তু আবার পুলিশের গাড়ি পড়লে ওস্তাদ ভাই পুলিশের গাড়ি তখন কিন্তু আবার আসতে বলে ওস্তাদ ভাই পুলিশের গাড়ি ইয়া 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 এরকম একটা আছে যখন আমি দি সুন্দর হয়েছে ও আচ্ছা লাইট আলো করছে আচ্ছা আমি হচ্ছে আজকে সুন্দর হয়েছে না না এমনি তো আলো তো আমরা এমনি আলোকিত মানুষ আছি মাশাআল্লাহ এমনি আমরা অনেক সুন্দর আপনি গোতাম গোলা ফলা মনে কি না না ভাই এটা তো পারিবারিক ছবি আচ্ছা এখন আরেকটা কথা ওটা লগে আপনি আরেকটা দেখবেন যে যখন বাসের হেল্পাররা আপনার কাছে ভাড়া লইতে আইছে মনে করেন ভাড়া লোজন আপনি লইবো আপনার কাছ থেকে ধরেন 20 টাকার ভাড়া লোজন 25 টাকার লয়ে বার্গেনিং করতেছে পরে আপনার কাছে মনে হইব যে ওই পৃথিবীর সব মনে করেন বা পিএইচডি করে আছে আপনার এমন এমন লজিক দিয়ে বুঝাই দিব যে কেলা 20 টাকা না কেলেকা 5 টাকা বাড়ছে এটাটা ওর চেয়ে 5 টাকা দিয়ে দাও ভালো আমি মাঝে মাঝে দিয়ে দিয়ে মনে করেন আচ্ছা তুই আমি 5 টাকা নিয়ে ঝগড়া লাগতে আমি কমে দেখছি আমি দেখছি যে 1 টাকা নিয়ে ঝগড়া লাগে বেশি ওরে বাইরে ভাই এবং এমন সিরিয়াসলি লাগে এটা ওই ব্যাপারে এটার আসলে ইফেক্টটা পড়ে লোকে ঘরোয়া কিছু কাহিনীর কারণে ওই ঘরোয়া কাহিনী নিয়ে আমরা সামনের কোনো একটা এপিসোডে কমু যে আর এই বাসের যে হেল্পারদের জন্য একটা বাণী মানে যদি বাসের কোনো হেল্পাররা শুনতে থাকে যে আপনি যে ঝগড়াটা করেন এর সাথে ওই যে 5 টাকার জন্য হ্যাঁ আপনি কিন্তু ওই 6 টাকার একটা স্যালাইনের এনার্জি খরচ করে ফেলেন ইয়েস তাই আপনি মাঝে মাঝে 20 জনের মধ্যে 19 জন টাকা দিছে একজন 5 টাকা কমে দেখ আপনি তার ঝগড়া করেন না ইয়েস মানে এটা ছেড়ে দেন তাহলে আপনি শান্তিতে থাকবেন এবং যাইতে যাইতে আরেকটা ইম্পর্টেন্ট কথা কই তুই তো কখন থেকে যাইতাছিস আমি বুঝলাম না এই বাস কি বাসের কথা বলার অ্যাট্রাকশন ভাই অ্যাট্রাকশন মানে ওইটা লাগে যে এতক্ষণ তো কইলাম ওই লাগে যে হেরা কি কি জিনিসগুলা করে আর খুব শর্টলি কইছি বিস্তারিত সামনে ইনশাআল্লাহ
এরকম আবার এখন যেটা লোকের কথা যে আমরা যখন বাসে উঠি মনে করেন বাসের ভিতরে আপনি দেখছেন যে দুনিয়ার মানুষজন থাকে আমরা যখন মনে করেন তামায়া মনে করেন তামা তামা করে ফলাইতেছি হেল্পাররে বইকা ড্রাইভাররে বইকা ড্রাইভার কিন্তু ড্রাইভারের হাতে কিন্তু কন্ট্রোল এটা আপনার মাথার ভিতর রাখতে হবে আপনি যদি আর মাথা মুতা বিগড়ায় দেন ওই যদি মনে করেন আত খা আল্লাহ না করুক জিত কইরা জোরে টান দিল অনেক বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে এলাকা গাড়ি ঘোড়াতে চড়ার সময় চৈরা অথবা রাস্তাঘাটে চড়ার সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন অনেক কিছু এবার ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করবেন তাই রাস্তা করতেছি ভাই যে অনেক ধরনের সমস্যা থেকে আমরা আসলে একটু সমাধান পাইবার পারি তো এটা আমি অনুরোধ থাকবো দুই দলের প্রতি যারা বাসে উঠে এবং যারা বাসে আমরা নিজেরা উঠি দুই দলের প্রতি একটু ধৈর্য সহকারে আপনি আগানোর চেষ্টা করবেন মুকুল ভাই আপনার অনেক অনেক শুকরিয়া আপনার দোকান থেকে অনেক ভালো কাটুক এই যে ভালো যাও আর কি আর আপনি কত সুন্দর এই যে জিনিসপত্রের দাম বাড়ার নাকি আর একটা জিনিস বলে দিয়ে দিই মানে যদি ধৈর্য কারো কাছ থেকে শিখতে হয় যে ধৈর্য আমি কিভাবে শিখবো তাহলে বাসের ড্রাইভারকেই ফলো করবে ইয়েস ওরা দেখবি যে সবসময় স্ট্যান্ডে দাঁড়ায় থাকে যতই বলুক যে ছাড়েন বাড়ি দেশ ইয়া করে চালান আর বাসের ড্রাইভার একটা চালাক আছে একটা জিনিস মাথায় রাখবেন আপনি সবসময় বুদ্ধিমান মনে করে করেন কি জানালা দিয়ে বাড়ি দেন যে বাড়ি দিলে বুঝি বাস আগাবে কিন্তু ওর হেল্পার বাড়ি দেয় ওই বাড়ির মধ্যে কিন্তু একটা তাল আছে হেল্পারের বাড়ি কোনটা আর আপনার বাড়ি কোনটা এটা কিন্তু ড্রাইভার বুঝে এখানে হুদাহুদি বাইরে নিজের হাত নষ্ট করে ফেলবেন না ঠিক আছে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে লোকাল বাসে অনেক কথাবার্তা হয়ে গেল মুকুল ভাই আপনার দোকানদারি রইল অনেক অনেক দোয়া রইল আপনি আশা করতে যে সামনে আমগুলোকে জয়েন করবেন ইনশাল্লাহ ওকে সো আজকের মতো বিদায় লমু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার পরিবেশটা আজকের লেগে শিফাত আর মুকুল কইতাছি টাটা বাই বাই এন্ড আলবিদা যাওয়ার আগে একটা কথা বলি দৌড় ভাই আলবিদা কইলেছি তো যা তারপর আচ্ছা কোন আপনি মুকুল কই রাখছেন সেটা হচ্ছে যে শুনে আপনি পিট দাও আচ্ছা পিটের সঙ্গে এই শোটা কি রেকর্ড হইছে তো আম বট ভাই এটা আপনি তোমারে নার্ভাস করে নাইলেন ওইছে ওইছে আর উঠে ওইছে